অন্যের ওপর দোষ না দিয়ে নিজের দিকে থাকো। নোংরা এদো ঘরে বাচ্চাটাকে দুদিন রেখে দিও। মানে কত কষ্ট হয়েছে আমার মেয়েটার। আমি ওর মা, ওর কোনো কষ্ট হতে দেবো? তুমি ভাবলে কি করো? বুকের মধ্যে আগলে রেখেছিলাম, তুমি কিচ্ছু হয়নি, কিন্তু তুমি আমাদের কোনো খোঁজ খবর না করে দুদিন কি করেছিলে? এই ঘটনাটা আমি কোনোদিনও ভুলবো না দুর্জন, কোনোদিনও ভুলবো না। তোমার মেয়ের জন্য মন খারাপ, মায়ের নাতনির জন্য চিন্তা, আর আমি তো কিচ্ছু না। তোমাদের আমার কথা একবারও মনে হয়নি তো? তাহলে আমি কেন যাবো ওই বাড়িতে? ও আন্টি, তুমি একবার দুনিকে ওর কাছে দিয়ে দেখো, কি সুন্দর শান্ত করে ঘুম পাড়িয়ে দেবে। ওমা, তাই বুঝি এসব পাওয়া যায় নাকি? তুমি পারবে আমার নাতনিটাকে সামলাতে? অফকোর্স ম্যাম, ইটস মাই জব। আমি তোমাকে বললাম না, ও ট্রেন্ড নার্স, এই বিষয়ে পুরোপুরি ট্রেনিং দেওয়া হয়েছে ওকে। ইনফ্যাক্ট বেবিদের ধরো শরীর খারাপ হলো, জ্বর এলো, পেট ব্যথা হলো, তখন কি ওষুধ দেওয়া উচিত সেটাও ওরা সাজেস্ট করে দিতে পারে। এরকমই কয়েকজনকে আমরা ট্রেনিং দিয়ে তৈরি করেছি, বিভিন্ন বাড়িতে গিয়ে ওরা বেবিজদের খেয়াল রাখে। মিনাকে আমাদের দুনিকে সামলাবে, শখ কত। তুমি একবার দেখেছ হাব ভাবটা দেখো, কিরম কাট করতা, সত্যি কেমন রোবটের মতো না? ও ব্রিলিয়ান্ট আইডিয়া নিশা। ছোট মা, এই সুযোগ হাতছাড়া করা মানে কিন্তু সিম্পলি বোকাম, আর কিচ্ছু নয়। দেখো রানীকে যে এখন তুমি পাবে না সেটা তুমি বুঝেই গেছো, আর যদি পাও তুমি তো নিজের মুখেই বলেছো, সব ঠিক ভেবেই বলেছো যে এই মুহূর্তে তুমি বাচ্চাকে রানীর কাছে দেবে না। তাহলে অদ্ভুত মানুষ তো তুমি বড্ডি ভাই, মানে তুমি উল্টোপাল্টা কথা বলে কাকিমণির ব্রেন ওয়াশ করছো। আর আমি একটা কথা বলতে চাই, রানী না এটা কোনোভাবেই মেনে নেবে না যে ওর বাচ্চা কোনো আয়া মানুষ করবে। আফটারঅল রানী দুনির মা, ওর যদি কোনো কিছু অপছন্দ হয়ে থাকে ও সেটা নিয়ে প্রতিবাদ তো করবে। তাই না? তুমি আমায় ভয় দেখাচ্ছ? শোনো, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। ওই মেয়ে আগে আমার কাছে সে মাথা নত করবে, তারপর ওই মেয়েকে আমার নাতনিকে ছুতে দেব। আমার নাতনির ওপর অনেক অন্যায় হয়েছে, এবার আমি কাউকে ছাড়ব না। আগে ওকে প্রমাণ দিতে হবে ও মা হওয়ার যোগ্য, তারপর। তাহলে আন্টি, ও থাকলো এখানে? হ্যাঁ হ্যাঁ বাচ্চা, ও থাকুক, দেখি তুমি কেমন পারো সামলাতে। তুমি এসো, দুনিকে নাও, ওকে শান্ত করো। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন না প্লিজ। কি হলো? এসো, শান্ত করো দুনিকে।